তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আ মিলেনিয়র অন দ্য রান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে আপনি যেখানে চাকরি করেন সেখানের বস যদি আপনাকে প্রতারণার দায়ে চাকরি থেকে বের করে দেয়, আর এরপরে সেটাই আপনার জন্য শাপে বর হয়ে যায়, আপনি পেয়ে যান $5 বিলিয়ন, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা বিশাল বড় কোম্পানির একজন এমপ্লয়ি একটা সেমিনারে দাঁড়িয়ে সবার সামনে মোটিভেশনাল স্পিচ দিচ্ছে। তবে এখানে সেমিনারে যারা বসে আছে তারা তার মোটিভেশনাল স্পিচ শোনার জন্য বসে নেই, তারা বসে আছে এর পরে যেই টাকাগুলো পাবে সেগুলোর জন্য। আসলে এই কোম্পানি এমন প্রোগ্রাম এই জন্য করে যাতে করে এই টাকার মাধ্যমে সেমিনারে অনেক মানুষ এক জায়গায় করে তারা তাদের ইমেজটাকে ঠিক করতে পারে, কারণ কোম্পানির অনেক দুর্নাম ছড়িয়ে গেছে। আর এই দুর্নাম দূর করার জন্যই কোম্পানির মালিক হান ডং নামের এই লোকটা আর তার বন্ধু লিকে এই সমস্ত টাকাগুলো দিয়েছিল। তবে যেহেতু এই সেমিনার থেকে কোনো লাভই হয়নি, তো এই জন্য হান তাদের দুজনকে অর্ডার করে বলে দেয় যে তোমরা বড় বড় এডিটর, বড় বড় ব্লগার এবং বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দাও যাতে করে তারা আমাদের কোম্পানি সম্পর্কে ভালো ভালো রিভিউ দেয়। তো এই জন্য ডং টাকাগুলো নিয়ে চলে আসে লরা নামের একটা সাংবাদিকের কাছে, যে কিনা খুবই সৎ একটা সাংবাদিক ছিল। তো এই জন্য প্রথমে যখন তাকে টাকা অফার করা হয় তখন সে এই কোম্পানি সম্পর্কে টাকা নিয়ে লেখার জন্য সরাসরি না করে দেয়। তবে যখন পরে আবার ডং তাকে স্কলারশিপ দেখায় তখন সে কোনো চিন্তা না করে রাজি হয়ে যায়, কারণ তার ছেলের পড়ালেখার জন্য একটা স্কলারশিপ দরকার। তো এখানের কাজ শেষ করার পরে যখন ডন তার বন্ধু লির কাছে আসে তখন সে দেখতে পারে লি খুবই টেনশনের মধ্যে আছে, আর লি খুবই গিল্টিও ফিল করছিল। সে তাকে জিজ্ঞেস করে যে আমরা টাকা দিয়ে কোম্পানির এমন ফেক ইমেজ বানিয়ে একটা বিশাল বড় ক্রাইম করছি না? আমরা কাস্টমারদের সাথে ধোকা করছি না? কিন্তু ডং বলে যে না, আমরা এগুলো করছি না, আমরা শুধু সেগুলোই করছি যেগুলো আমাদের মালিক মিস্টার হান আমাদেরকে বলছে। তবে এইটা শোনার পরেও লিয়ের মন ভালো হয় না, সে এখনও গিল্টি ফিল করছিল। তো এই জন্য যখন তারা বারে গিয়ে একটু রিল্যাক্স করার ট্রাই করে তখন লি ডংকে একটা গোপন খবর বলে। সে বলে, যখন আমি কোম্পানির ফিনান্সিয়াল স্ট্যাটাস চেক করছিলাম তখন আমি মিস্টার হানের করা একটা বিশাল বড় ফ্রড ধরে ফেলেছি, আর সেটা দেখার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ডকুমেন্ট একটা পেনড্রাইভে কপি করে নিয়ে এসেছি। আর এখন যাওয়ার আগে সেই পেনড্রাইভটা ডংকে দিয়ে যায়। যদিও ডং কিছু বুঝতেই পারছিল না, তবে তবুও সে পেনড্রাইভটা তার কাছে রেখে দেয়, কিন্তু সে খুব একটা কেয়ার করে না। তারপরে পরদিন সকালবেলা যখন ডং অফিসে ডিউটি করতে আসে তখন তার রুমের মধ্যে মিস্টার হান চলে আসে, আর সে এসে তাকে খবর দেয় যে কালকে লি সুইসাইড করেছে আর তার পাশে একটা সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। এইটা শোনার পরে ডং পুরোপুরি শকড হয়ে যায়, কারণ একটা ভালো মানুষ তার সাথে ভালো ভালো কথা বলে কালকে গেল, সে কি করে সুইসাইড করতে পারে? তবে মিস্টার হান তাকে জিজ্ঞেস করে যে লিয়ের সাথে তোমার সর্বশেষ কি কথা হয়েছিল সেটা আমাকে বলো। তবে আমরা দেখতে পারি যে ডং সেই পেনড্রাইভের কথাটাকে লুকিয়ে ফেলে, সে এইটা এই জন্য বলে না কারণ যাতে করে লিয়ের মতো তারও অবস্থা না হয়, সে যেন মিস্টার হানের চোখে ভালোই থাকতে পারে। আর আমরা দেখতে পারি এই টেকনিকটা কাজও করে, যেহেতু মিস্টার হান কিছু জানতেও পারে না তো এই জন্য সে তাকে সন্দেহও করে না, সে পরবর্তীতেও ডংকে তার সঙ্গে কাজ করতে রেখে দেয়। তো এরপরে মিস্টার হান চলে আসে কোম্পানির মালিক বিগ বসের কাছে, আর সে তাকে এটা সান্ত্বনা দিয়ে বলে যে যদিও লিয়ের মৃত্যু হয়ে গেছে তবে এখনও কোম্পানির সব কিছু ঠিকঠাক আছে, আমরা যেভাবে আগাচ্ছিলাম সেইভাবে আমরা আগাবো। আর এরপর সে ডংকে তার কাছে এনে বসায়, আর এরপর সে তাকে খুবই ভালো ভালো অনেকগুলো কথাবার্তা বলে, সে তাকে মায়ার মধ্যে ফেলে দেয়। সে এগুলো এই জন্য করে যাতে করে হান তাকে বিশ্বাস করে, যাতে করে সে তার উপরে কোনো সন্দেহই না করে, আর বিশ্বাস পাওয়ার জন্য সে তার নিজের রোলেক্সের ঘড়িটাও হানকে দিয়ে দেয়। আর এত কিছু করার পরে ফাইনালি সে তার মেইন পয়েন্টে আসে। সে হানকে বলে যে আমাদের হায়ার অথরিটির কাছে তোমাকে কিছু টাকা নিয়ে যেতে হবে, যেই টাকাগুলো আসলে একটা মাফিয়া যার নাম প্রবলে তার কাছ থেকে আসতো। আর তখন আমরা জানতে পারি হানের একজন বড় পার্টনার হচ্ছে গিয়ে পোবলে। আসলে সে কালো টাকাগুলোকে সাদা করার জন্য সেই টাকাগুলোকে বিজনেসের মধ্যে ঢুকিয়ে দিত। আর এখন ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ডংকেও তাদের প্ল্যানের মধ্যে ফাঁসিয়ে দিবে। এরপরে যখন মিস্টার হান $5 মিলিয়ন দিয়ে ডংকে পাঠায় হায়ার অথরিটির কাছে দেওয়ার জন্য, তখন ডং রাস্তায় বেরিয়ে খুবই রিল্যাক্স হয়ে যাচ্ছিল। তবে তখনই তার কাছে লরার কল চলে আসে, যে কিনা তার সাথে এখনই মিট করতে চায়। তো এই জন্য হানও সময় নষ্ট না করে গাড়িটাকে একটা পার্কিং লটের মধ্যে ঢুকিয়ে দেয় আর সেখানে লরাকে খোঁজা শুরু করে। তবে তখনই কিছু গুন্ডা তার উপর আক্রমণ করে তাকে সেখানে বেহুশ করে দেয়, আর তার ঘড়ি, টাকা এই সমস্ত কিছু নিয়ে তারা পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যতক্ষণে তারা পালিয়ে যেত তার আগে তাদের একজন পার্টনার তাদেরকে ধোকা দিয়ে সে হানের কারটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যখনই সে ড্রাইভ করে একটু সামনে গিয়েছে তখনই বিশাল বড় একটা ট্রাক এসে তাকে এক্সিডেন্ট করে দিয়েছে আর তাকে পুরো আলু ভর্তা করে দিয়েছে।
আর পরদিন সকালবেলা যখনই পুলিশ এটার ইনভেস্টিগেশন করতে নামে তখন তারা জানতে পারে যে এই কারটা প্রথমত হচ্ছে চুরি করা, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গিয়ে কারের মধ্যে যে লোকটা মারা গিয়েছে সে অ্যাক্সিডেন্টের জন্য মারা যায়নি, তাকে কেউ জঘন্যভাবে পুড়িয়ে দিয়েছে। তো এই জন্য তার পরিচয় বের করা প্রায় ইম্পসিবল একটা কাজ। তবে হ্যাঁ, তার হাতে একটা রোলেক্সের ঘড়ি ছিল, আর এটা শোনার সঙ্গে সঙ্গে মিস্টার হানের মনে হয় যে হয়তোবা ডংয়ের খেলা শেষ হয়ে গেছে, আর সে এই ব্যাপারটা পুলিশদেরকেও বলে দেয়। আর পুলিশদেরও মনে হয় যে হ্যাঁ, তার একটা এমপ্লয় মারা গিয়েছে। তবে এখানে একটা অফিসারের তার উপর একটু সন্দেহ হয়ে যায়, কারণ যখন মিস্টার হান তাদের এখানে এসেছিল তখন তার প্রথম কোয়েশ্চেনই ছিল যে কারটা কোথায় আছে, আর পরবর্তীতে সে বলেছিল যে ডং তার ভাইয়ের মতো একজন এমপ্লয় ছিল, যেমন ভাইয়ের কথা আগে জিজ্ঞেস না করে সে কারের কথা কেন আগে জিজ্ঞেস করলো। আর তখন এদিকে পোবলে মিস্টার হানের সাথে মিট করে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, কারণ পোবলের মনে হয়েছে যে মিস্টার হানই ইচ্ছা করে এই অ্যাক্সিডেন্টটার একটা নাটক করেছে যেখানে তার সমস্ত টাকাগুলো জ্বলে পড়ে গিয়েছে। কিন্তু মিস্টার হান এই ব্যাপারটা স্বীকার করতে চায় না, সে বলে যে আমি এই অ্যাক্সিডেন্টটা করাইনি, এই অ্যাক্সিডেন্টে আমার একটা বিশ্বস্ত এমপ্লয়েরও মৃত্যু হয়েছে। তবে আসলে কি তার মৃত্যু হয়েছে? আমরা দেখতে পারি যে না, সে সেই চোরদের থেকে পালিয়ে এখন একটা জঙ্গলের মধ্যে আছে, আর সেখান থেকে বেরিয়ে যখন সে একটা টাউনে আসে তখন সে শুরুতেই কল দেয় মিস্টার হানকে। আর এই কলটা পাওয়ার পরে মিস্টার হান পুরোপুরি শক্ট হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে তুমি এখনও জীবিত আছো, কিন্তু এটা কী করে সম্ভব? আর তখনই সে তার কাছে তার গাড়ি সম্পর্কে জিজ্ঞেস করে, আর তখন ডং বলে যে আমি সেই গাড়িটাকে অন্য একটা জায়গায় পার্ক করে দিয়েছিলাম। আর এই ব্যাপারটা শোনার পরে মিস্টার হান বুঝতে পারে যে সেই চোর তার রোলেক্সের ঘড়িটাকে চুরি করে সেইটাকে হাতে দিয়ে যখন ড্রাইভ করে যাচ্ছিল তখন তাকে ডং মনে করে অ্যাক্সিডেন্ট করে দেওয়া হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টে সে আলুবত্তা হয়ে গেছে। তবে এখন মিস্টার হান তাকে বলে যে তুমি যেখানে আসো সেখানেই থাকো, তুমি তোমার জায়গা থেকে এক চুল লড়বে না, আমি তোমাকে নেয়ার জন্য জলদি করে আসছি। তবে এদিকে আমরা দেখতে পারি যেহেতু ডং দুদিন ধরে কিছু খায়নি তো এই জন্য তার পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, তো এই জন্য সে চলে আসে পাশের একটা দোকানে কিছু খাবার দাবার খাওয়ার জন্য, যেখানে একটা মহিলা ফ্রিতে তাকে একটু খাবার খেতে দেয়। আর যখন সে রোডের পাশে বসে এই খাবারগুলো খাচ্ছিল তখন সে তার পকেটে একটা লেটার পেয়ে যায়, যেই লেটারটা ছিল তার বন্ধু লিয়ের সুইসাইড নোট, যেটা একদম হুবাহু সেম টু সেম। আর তখন সে ক্লিয়ারলি বুঝতে পারে যে মিস্টার হানি তার পকেটের মধ্যে এই লেটারটা রেখেছিল যাতে করে যখন তার মৃত্যু হবে তখন এই লেটারটাকে শো করে এটাকে সুইসাইড বলে চালিয়ে দিতে পারে, আর সে সেই $5 মিলিয়ন গায়েব করতে পারে। যার মানে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে লিয়ের মৃত্যুটাও সেই করিয়েছে, আর এখন তাকে মারার জন্য মিস্টার হান লোকজন নিয়ে তার লোকেশনে আসছে। আর এই জন্য যখনই রাতের বেলায় মিস্টার হান তার সাথে মিট করতে আসে তখন ডন তার কাছে সমস্ত সত্যিটা জিজ্ঞেস করে। সে তাকে এই নোটটা দেখিয়ে বলে যে আমি তো তোমার সঙ্গে লয়্যাল ছিলাম, তুমি আমাকেও কেন লিয়ের মতো মারতে চেয়েছিলে? তবে আমরা দেখতে পারি মিস্টার হান তার কোনো অ্যান্সারই করে না, উল্টো সে তাকে পোবলের হাতে ধরিয়ে দিতে চায়। তবে যতক্ষণে সে তাকে ধরিয়ে দিত তার আগেই ডং সেখান থেকে পালিয়ে সেই টাকা ভর্তি গাড়িটাকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে পোবলেও একটু বেশি রাগ করে, কারণ তার টাকাগুলো তার হাতছাড়া আবারও হয়ে গেল। তবে আমরা দেখতে পারি মিস্টার হান তাকে শান্ত করে বলে যে তুমি এটা নিয়ে টেনশন করো না, সে আমাদেরকে আবারও ফোন অবশ্যই করবে। আর এদিকে সকালবেলা যখন ডং গাড়ি নিয়ে একটা জায়গায় ছিল তখন সে বুঝতে পারছিল না সে এখন করবেটা কি, সেই গাড়ি নিয়ে কোথায় যাবে বা এই টাকাগুলো দিয়েই করবেটা কি। তবে তখন এখানে পুলিশও চলে আসে, কারণ পুলিশ সেই কোম্পানির গাড়িটাকে ট্রেস করছিল যাতে করে তারা কোনো একটা প্রমাণ পেতে পারে। তবে যখনই পুলিশ এসে ডংয়ের গ্লাসের টোকা দেয় তখন ডং প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তার মনে হয় যে এগুলো হয়তোবা পোবলের লোক, তো এই জন্য সে গাড়ি ড্রাইভ করে সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যেহেতু সে তাড়াহুড়ো করে পালিয়ে যাচ্ছিল তো এই জন্য তার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। তবে আমরা দেখতে পারি এত বড় একটা ধাক্কা খাওয়ার পরেও সেই মেয়েটা কোনোরকমে গাড়িতে এসে উঠে আর তাকে বলে যে দ্রুত সেখান থেকে পালিয়ে যাও, আর ডংও দ্রুত গাড়িটাকে ড্রাইভ করে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন আমরা জানতে পারি এই মেয়েটা যার নাম হচ্ছে মিনা, সে হচ্ছে কি আসলে একজন চোর, যে কিনা বুমার নামের একটা গ্যাংস্টারের হীরা নিয়ে পালাচ্ছিল, আর এই জন্যই বুমার নামের সেই লোকটা তার লোকজন নিয়ে তাকে ধরার জন্য পাগলের মতো তাকে ফলো করছিল। তবে যাই হোক, এদিকে ডং একটু সামনে যাওয়ার পরে গাড়িটাকে ব্রেক করে মিনাকে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য বলে। তবে মিনা বলে তুমি যেহেতু আমার গায়ে গাড়িটাকে উঠিয়ে দিয়েছো তো সেটার জন্য আমার কিছু টাকা দরকার, কারণ আমি একটু ইনজুর্ড হয়ে গেছি। তবে যতক্ষণে ডং তাকে কিছু একটা বলতে যেত তার আগেই তারা এই নিউজটা দেখতে পারে। তারা দেখতে পারে বিলবোর্ডে বিশাল বড় করে নিউজ এসেছে যে ডং কোম্পানির $5 মিলিয়ন নিয়ে পালিয়ে গেছে। আর এটা শোনার পরে যখন মিনা চুপ করে সেই ব্যাগটাকে খুলে তখন সে দেখতে পারে পুরো ব্যাগটা ভর্তি টাকা। আর এই জন্য মিনা বলে এখন তো আমি কোনোভাবেই বাইরে বের হব না, এখন আমার অনেকগুলো টাকার দরকার। তবে তখন ডং তাকে সমস্ত সত্যিটা বলে, সে বলে যে আসলে আমার কোম্পানির যেই বস সেই আমাকে এই টাকাগুলো সঙ্গে ফাঁসিয়ে দিয়েছে, যেই টাকাগুলো সে নিজে চুরি করে এখন আমার ঘাড়ের উপরে দোষ চাপিয়ে দিয়েছে।
তবে এগুলো শোনার পরে মিনা তাকে বলে যে যেহেতু চুরিটা সে করেছে তাহলে তুমি তো চাইলে খরচ করতে পারো, তোমাকে তো আর পুলিশ ধরতে আসবে না। আর এইটা বলে সে টাকাগুলো খরচ করার জন্য তাকে নিয়ে চলে আসে একটা শপিং মলে। আর এখানে সে মিনাকে অনেক বেশি শপিং করে দেয়, সে তাকে নাও করে না, কারণ এখন মিনাই হচ্ছে গিয়ে একমাত্র কেউ যে তার সমস্ত সত্যিটা জানে আর তাকে বিশ্বাস করে। সে চাইলে তার সঙ্গে থাকতে পারবে, আর তাছাড়া সে হানের থেকে বাঁচার জন্য একটা প্ল্যানিংও চিন্তা করেছে। তো এই জন্য সে হানকে কল দিয়ে তার সঙ্গে একা মিট করতে বলে। আর যখন হান তার সঙ্গে মিট করতে আসে তখন সে চালাকি করে তার সঙ্গে করে সাঙ্গপাঙ্গ নিয়ে আসে, আর তারা সময় মিলে ডংকে ধরে পেটানো শুরু করে, কারণ তাদের টাকাগুলো দরকার। যখন তারা ব্যাগটা খুলে চেক করে তখন তারা দেখতে পারে ব্যাগের মধ্যে ইট পড়ে আছে। আর যখন তারা ডংকে আবারও টাকা সম্পর্কে জিজ্ঞেস করে তখন ডংক বলে যে কিসের টাকা, আমাকে তো কোনো টাকাই দেয়া হয়নি, আমি রাস্তায় গিয়ে যখন ব্যাগটা খুলে চেক করলাম তখন আমি দেখলাম এটার মধ্যে ইট পড়ে আছে। আর এই ব্যাপারটা শোনার পরে পোবলা আরও বেশি রাগ করে আর সে মিস্টার হানের সাথে ঝগড়া করা শুরু করে। আর অন্যদিকে বোমার, যে কিনা মিনাকে খুঁজছে, সেও তার দলবল নিয়েই বিল্ডিংয়ে চলে আসে। তবে এইটা দেখার পরে পোবলা প্রচণ্ড রাগ করে যে আমার এরিয়াতে আমার সামনে মাস্তানি, তো এই জন্য সে তার সমস্ত লোকজন দিয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। আর যখন এখানে একটা মারামারি শুরু হয়ে যায় তখন এই সুযোগটা নিয়ে কোনো রকমে ডং পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে একটু সামনে যাওয়ার পরে সে মিনাকেও পেয়ে যায়। আর যখন তারা দুজন মিলে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন এখানে দুটা পুলিশও চলে আসে। আর যখনই তারা তাদেরকে গান পয়েন্টে নেয় তখন তারা দুজন নাটক করে তারা নিরীহ মানুষ, তাদের পেছনে গুন্ডা লেগে আছে। আর যখন পুলিশ তাদেরকে বাদ দিয়ে গুন্ডাদের ধরতে যায় তখন তারা দুজন পুলিশের গাড়ি নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। এখন তারাই গুন্ডাদের থেকে পালিয়ে গিয়েছে আর তাদের কাছে সেই $5 মিলিয়ন আছে। তবে তারা চিন্তার মধ্যে পড়ে যায় যে এই টাকাগুলো দিয়ে এখন তারা করবেটা কি। তবে তখনই ডংয়ের মাথায় একটা আইডিয়া চলে আসে। ডং বলে, কেননা আমরা বুসানে চলে যাই, কারণ সেখানে একটা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানে অনেক ভিড় হবে। সো যদি তারা বুসান চলেও যায় তবুও তাদের মধ্যে আমাদেরকে খুঁজে বের করা অনেক কষ্ট হবে। তো এই জন্য তারা একটা বাইককে ভাড়া করে সেটাকে নিয়ে চলে আসে বুসানের উদ্দেশ্যে, যেখানে মাঝখানে তারা জঙ্গলের মধ্যে রেস্ট করে আর তাদের মধ্যে নানান কথাবার্তা হয়, মানে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপের মতো হয়ে যায়। তো এই জন্য তারা একে অন্যকে বিশ্বাসও করা শুরু করে। আর এই জন্য ফাইনালি ডং মিনাকে সেই টাকা ভর্তি ব্যাগটা দেয় আর মিনাও তাকে বিশ্বাস করে তার সেই হীরার নেকলেসটা দিয়ে দেয়, যেটা সে সেই গ্যাংস্টার বোমার থেকে চুরি করেছে। আর এরপর তারা দুজন একটা হোটেলে এসে থাকা শুরু করে। এখানে তারা খুবই এনজয়ই করছিল, তবে তখনই টিভিতে একটা নিউজ চলে আসে যেখানে বলা হয় যে ডং একটা মার্ডার করে শহর থেকে পালিয়েছে। আর এটা দেখার পরে মিনার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। সে বলে যে আমি একটা ক্রিমিনালের সাথে থাকছি। তবে ডং তাকে বোঝানোর ট্রাই করে, সে বলে যে না, ব্যাপারটা এমন না, আসলে আমার বসই আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, তবে তার গোমরটাকে ফাঁস করার জন্য তোমার সাহায্য আমার দরকার পড়বে, সো এই জন্য তুমি আমার উপরে বিশ্বাস রাখো আর শেষ পর্যন্ত আমার সঙ্গ দাও। আর এদিকে মিস্টার হান আর পোবলে জানতে পারে যে তারা দুজন বুসানে আছে, কারণ ডং নিজেই ফোন দিয়ে তাদেরকে এটা বলেছে, তাদেরকে বলেছে কালকে বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে আসার জন্য, কারণ এখানে ডং প্ল্যানিং করেছে তার পর্দা ফাঁস করার জন্য। তবে যেহেতু মিস্টার হান এই ব্যাপারটা জানতো না, তো এই জন্য সে দ্রুত লোকজন নিয়ে এখানে চলে এসেছে। তো এই জন্য মিস্টার হান তার লোকজন নিয়ে স্টেডিয়ামের মধ্যে আসে ডংকে ধরার জন্য। তবে স্টেডিয়ামে এত এত মানুষ দেখার পরে সে পুরোপুরি কনফিউজ হয়ে যায়, সে বুঝতেই পারছিল না যে সে ডংকে কোথায় খুঁজে পাবে। আর তখন আমরা দেখতে পারি এখানে বোমারও চলে আসে, কারণ তারও সেই হীরার নেকলেসটা উদ্ধার করতে হবে যেটা মিনা চুরি করেছে। আর যখন ডং দেখতে পারে মিস্টার হান তার লোকজন নিয়ে চলে এসেছে তখন সে মিনাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে আসে। সে চায় না যে তাদের দুজনের ঝগড়ার মধ্যে মিনা ফেঁসে যাক, তো এই জন্য সে মিনাকে একা রেখে দিয়ে চলে আসে। আর এরপরে ডং তাদের দুজনকে একটা রুমের মধ্যে নিয়ে আসে, আর এই রুমের মধ্যে আসার সঙ্গে সঙ্গে তাদের সবাইকে থ্রেট করা শুরু করে। ডং বলে যে এই পেনড্রাইভের মধ্যে সমস্ত ডকুমেন্ট আছে, এগুলো আমি পুলিশকে দিয়ে দিব। তবে আমরা দেখতে পারি পেনড্রাইভটা নিয়ে তারা দ্রুত ভেঙে ফেলে, কারণ তাদের মনে হয় এই পেনড্রাইভটা হয়তোবা লিয়ে দিয়েছে। আর এরপরে তারা তাকে টর্চার করে তার কাছে টাকাগুলো সম্পর্কে জিজ্ঞেস করে, তবে সে বারবার করে নাই করছিল। আসলে আমরা জানতে পারি ডং তাদের সবাইকে যেই রুমের মধ্যে নিয়ে এসেছে সেটার মধ্যে সে অলরেডি ক্যামেরা সেট করে রেখেছিল, যেগুলো পুলিশকে সে দিয়ে দিয়েছে। এখন পুলিশ সরাসরি লাইভ এই সিনগুলো দেখছে। আর পোপলে আর হান এই ক্যামেরার সামনেই তাদের সমস্ত কুকর্মের কথা স্বীকার করে নিয়েছে, যেগুলো এই পুলিশরাও শুনতে পেরেছে। তো এই জন্য তারা বেরিয়ে পড়ে তাদেরকে ধরার জন্য। আর অন্যদিকে মিনার সামনে বোমার চলে আসে আর সে তার গলায় ছড়ি ধরে সেই জুয়েলারি সম্পর্কে জিজ্ঞেস করে। তবে মিনা তাকে বলে যে সেটা তো আমি ডংকে দিয়ে দিয়েছি, তো এই জন্য তাকে নিয়ে সে বেরিয়ে চলে আসে ডংকে খুঁজে বের করার জন্য। আর অন্যদিকে পোপলা আর তার গ্যাং মিলে ডংকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, তবে তখনই তারা সামনাসামনি হয়ে যায়। তারা আবারও একে অন্যকে সামনাসামনি দেখার পরে প্রচণ্ড রাগ করে আর তারা আর্গুমেন্ট করা শুরু করে। এখানে পোপলা বলে যে আমার সেই মেয়েটাকে দরকার, কারণ তার কাছেই আমার টাকাগুলো আছে।
আর বুমার বলে যে আমার এই ছেলেটাকে দরকার, কারণ সেই আমাকে সেই জুয়েলারির সন্ধান দিবে। তো এই জন্য যখন তারা আর্গুমেন্ট করছিল, তখন এই সুযোগটা নিয়ে ডং আর মিনা মিলে কিছু টাকা রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়, যেগুলো দেখার পরে মানুষজন পাগলের মতো টাকাগুলো টোকাতে ব্যস্ত হয়ে যায়। আর এই জন্য এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে মিনা আর ডং সেখান থেকে কোনোরকমে আবারও পালিয়ে যায়। আর তখন এখানে পুলিশও চলে আসে, আর তারা পোপলে আর হানকে অ্যারেস্ট করে, কারণ তারা ক্যামেরার সামনে তাদের সমস্ত অপরাধ স্বীকার করেছে। আর পরদিন সকালবেলা বুমারকেও অ্যারেস্ট করে নিয়ে আসা হয়, কারণ সে পাবলিক প্লেসে হাঙ্গামা করেছিল। তবে এখন কোয়েশ্চেন হচ্ছে, ডং আর মিনা কোথায় গেল? আসলে যেহেতু এখন তাদের কাছে মিলিয়ন ডলার আছে, তো এই জন্য তারা একটা রোমান্টিক ট্যুরে বেরিয়ে পড়েছে। আর তারা যেহেতু একে অন্যের সাথে অনেকটা সময় স্পেন্ড করেছে, তো এই জন্য তারা একে অন্যের প্রেমেও পড়ে গেছে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।